আমি আমার বিভিন্ন পোস্টে এটা বলে থাকি যে আমার বাসার পাশে একটা ছোট নদী আছে, সেই নদীটার জল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, সেটার খুব সুন্দর শব্দ, প্রকৃতির শব্দ রয়েছে সেখানে। তো আজকে আমি নদীর পাড়ে এসেছি, এখানে একটা ছোট একটা ব্রিজও রয়েছে, আর এ পাশটাতে হচ্ছে আমার বাসা, আর এ পাশটাতে হচ্ছে গিয়ে পাহাড়ের এই পাশের যে বাড়িঘরগুলো এগুলো, আর এটা হচ্ছে গিয়ে নদীটা, এবং নদীর জল যেটা সেটা এতটুকু এত ক্লিয়ার সেটা বলে বোঝানো যাবে না। এবং অটাম আসতে শুরু করেছে, গাছগুলোর যে পাতা সেগুলোর রং বদলাতে শুরু করেছে। আচ্ছা, এটা হচ্ছে প্রকৃতির কথা, কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আমি কথা বলবো, যেটা আপনাদের কাছ থেকে আমি অনেক প্রশ্ন পেয়ে থাকি। এটা সেটা হচ্ছে, ভাইয়া কোন ওয়েবসাইটে গেলে বা আমি কিভাবে বুঝবো যে জাপানের এই ভার্সিটিগুলো ইংরেজিতে পড়ায় বা এই সাবজেক্টগুলো ইংরেজিতে পড়ানো হয়, এই ভার্সিটির এই সাবজেক্টগুলো ইংরেজিতে পড়ানো হয়। তেমন একটা ওয়েবসাইটের কথা আমি আজকে বলছি, ওয়েবসাইটের লিঙ্ক যেটা সেটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সেও দেওয়া আছে প্রথম কমেন্টে, যেটা সেটা হচ্ছে জাপান স্টাডি সাপোর্ট যেটা সেটা। এটা বিশেষ করে বিশেষায়িত হচ্ছে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমাদের মতো, আমার আপনার মতো যারা, তাদের জন্য। এটা হচ্ছে JPSS এটার ওয়েবসাইট। এখানে যদি আপনি যান তাহলে দেখবেন যে কোন কোন ভার্সিটিগুলো তাদের কোন কোন সাবজেক্টগুলো ইংরেজিতে পড়ায়, কোন কোন স্কলারশিপগুলো সেখানে অ্যাভেলেবল রয়েছে, কী কী ধাপ পার করতে হবে, কীভাবে জাপানে আসা যায়, সেটার একটা সুন্দর রোড ম্যাপ, একটা কী বলবো, পুরো রাস্তা সেখানে দেখানো হয়েছে। তো আপনাকে একটু খুঁজে দেখতে হবে, আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন বা অনেক সময় অনেক কিছু জানতে চান কিন্তু নিজের একটু খুঁজতে চান না বা একটু পরিশ্রম করতে চান না, তো আপনাদেরকে ওই সময়টা একটু দিতে হবে, আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে। তো একটা ওয়েবসাইট দিলাম, এটাকে বলতে পারেন যে ওয়ান স্টপ ওয়েবসাইট। তো আপনি যদি এটাতে যদি সময় ইনভেস্ট করেন, টাইম দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কীভাবে জাপানের জন্য অ্যাপ্লাই করা যায়, কীভাবে আপনাকে আসতে হবে, কী কী স্কলারশিপে আপনাকে আবেদন করতে হবে, পুরো প্যাকেজটা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? তো ওয়েবসাইটটি একটু সার্চ করুন। আর প্রকৃতি, ভাবলাম যে আজকে একটু দেখাই আপনাদেরকে, ভালো থাকবেন সবাই, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভালো থাকবেন।